আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কারণ বৃদ্ধি হওয়ার পর থেকে আব্বু এই প্রথম আমার গায়ে হাত তুলেছে, আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি আব্বু কেন মারল। তখনই আব্বু বলে উঠল, তুই কি করলি? এটা আরেকটু হলে জানিস মেয়েটার কত বড় ক্ষতি হয়ে যেত। আব্বু তুমি কিসের কথা বলছো? আবার কথা বলিস, তুই কি এখনো বাচ্চাই আছিস নাকি যে যা ভালো লাগে তাই করবি? আমি কি করেছি সেটা বলবে তো নাকি? আবার জিজ্ঞাসা করছিস কি করেছিস? আচ্ছা তুই সুমাইয়াকে কি এমন বলেছিস বলতো? সুমাইয়াকে কি বলবো আবার, আমি তো সুমাইয়াকে কিছুই বলি নাই। ও তুই তো কিছু বলিসনি, তাহলে মেয়েটা এমনি এমনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল আর আজকে দুপুরেই মাথা ঘুরে পড়ে যায়। মানে? আজকে দুপুরেই মাথা ঘুরে পড়ে যায়, তারপর আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। তখন ডাক্তার বলেন যে নাকে থাকার জন্য নাকি মাথা ঘুরে পড়ে গেছে। এখন তুই বল কি এমন বলেছিস মেয়েটাকে যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল? আম্মু সুমাইয়া এখন কোথায়? মেহেরপুর সদর হসপিটাল। আচ্ছা তোমরা থাকো, আমি সুমাইয়াকে নিয়ে একবারে আসব। সাবধান, এবার যদি কিছু বলেছিস মেয়েটাকে তাহলে তোর খবর আছে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তোমরা থাকো, বলেই বাসা থেকে বেরিয়ে গেলাম। হসপিটালে গিয়ে রিসেপশনে সুমাইয়ার খবর নিয়ে সুমাইয়ার রুমে গেলাম। গিয়ে দেখি হাতে স্যালাইন লাগিয়ে রেখেছে আর সুমাইয়া ঘুমিয়ে আছে। আমি সুমাইয়ার পাশে বসে ওর মুখটা দেখতে লাগলাম, অনেক শুকিয়ে গেছে সুমাইয়া এই কয়েকদিন না খেয়ে, চেহারাটা নষ্ট করে ফেলেছে, তাই কেমন যেন মায়া হতে লাগলো সুমাইয়ার উপর। আমি বসে রইলাম সুমাইয়ার পাশে। কিছুক্ষণ পর একজন ডাক্তার আসলো সুমাইয়াকে দেখতে, তাই জিজ্ঞাসা করলাম সুমাইয়াকে কবে নিয়ে যেতে পারবো। চাইলে এখনই নিয়ে যেতে পারেন, কিন্তু ওর খাবারের উপর নজরদারি রাখতে হবে কড়াভাবে, একবেলা খাবারও যেন মিস না করে, আর ফলমূলের জুস খাওয়াতে হবে বেশি করে। আচ্ছা ঠিক আছে, সুমাইয়ার ঘুম ভাঙলেই সুমাইয়াকে নিয়ে যাব। ওকে বাই, বি কেয়ারফুল। হুম অ্যান্ড থ্যাংকস, ওয়েলকাম, বলেই ডাক্তার চলে গেল আর আমি আবারও সুমাইয়ার পাশে বসে রইলাম। রাত 8টায় সুমাইয়ার ঘুম ভাঙলো, সুমাইয়া নড়ে উঠায় আমি উঠে ওর কাছে গেলাম। সুমাইয়া আমাকে দেখে মুখ অন্য পাশে ঘুরিয়ে নিল, এবার রাগ উঠে গেল, তাই সুমাইয়াকে বললাম ওই এদিকে মুখ ফিরিয়ে তাকা বলছি, কিন্তু না ম্যাডামের ইগো বেশি তাই ওই দিকে ফিরে আছে। তাই জোর করে সুমাইয়াকে আমার দিকে ফিরালাম আর ধমক দিয়ে বললাম চুপ করে তাকিয়ে থাক, না হলে মেরে এখানে গালগুলো লাল করে দিব। সুমাইয়া কিছু না বলে চুপ করে তাকিয়ে রইল। কি বলবো, রাগই শেষ হইতেছে না, নিজেকেই ভুল বুঝে চলে গেছে 4 বছর আগে, আবার এখন নিজেই নাক ফুলিয়ে বসে আছে। তাই বললাম চলো বাসায় যাব। আমি যাব না ওই বাসায়। কেন? ওই বাসাতে দম বন্ধ হয়ে আসে, আপনি গিয়ে আব্বু আম্মুকে পাঠিয়ে দিন, আমি নতুন বাসা নিয়ে তাদের সাথে ওইখানে থাকবো। রাগে এবার মাথাটা ছিঁড়ে যেতে লাগলো, তাই কিছু না বলে রুম থেকে বেরিয়ে নিচে রিসেপশনে চলে আসলাম। এসে সুমাইয়াকে রিলিজ করার সব ফর্মালিটিস পূরণ করে আমি আবারও উপরে গেলাম। গিয়ে সুমাইয়াকে বললাম চলো বাসায় যাব। বললাম তো যাব না আমি, আপনি গিয়ে আব্বু আম্মুকে পাঠিয়ে দিন। বুঝছি, সোজা কথায় কাজ হবে না, বলেই সুমাইয়াকে সোজা কোলে তুলে নিলাম। সুমাইয়া অবাক হয়ে আমার দিকে তাকালো, আমি সুমাইয়াকে নিয়ে গাড়িতে উঠালাম, তারপর গাড়ি নিয়ে চলে গেলাম সোজা একটা নদীর নির্জন পাড়ে। সুমাইয়াকে কোলে করে নিয়ে একটা বেঞ্চে বসালাম, তারপর সুমাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম তোমার কি আমাকে মানুষ মনে হয় না? কথার উত্তর না দিলে মেরে এই নদীতে ফেলে দিয়ে যাব বলে দিলাম। বল আমাকে কি তোর মানুষ মনে হয় না? হুম কেন? তাহলে তুই নিজের ইচ্ছা মতো আমাকে নিয়ে খেলবি আর আমি কিছু করলেই ভাব নিবি, এটা কোন ধরনের কথা? আমি কি তোমাকে না করেছি নাকি? জান্নাত নিয়ে তুই যা ইচ্ছে কর, আমি তোকে কিছুই বলবো না। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাইয়া দিব, বেশি বুঝলে। ওই আমি তোরে বলছি আমি জান্নাতকে পছন্দ করি বা ভালোবাসি। না তবে ওই দিন ছাদে আমি সব শুনেছি তোদের কথা। সব শুনেছি তোদের কথা, আমি আর জান্নাত ইচ্ছে করে তোকে এসব কথা শুনিয়েছি, কারো মনে আঘাত করলে কেমন লাগে, কেমন লাগে এবার বুঝলি তো? মানে রাগ, তোকে বোঝাচ্ছি
বলেই ফোনটা বের করে জান্নাতকে ফোন দিলাম আর লাউডস্পিকার দিয়ে দিলাম। জান্নাত ফোনটা রিসিভ করে বলল, আচ্ছা এখন সুমাইয়াকে সব সত্য বলে দে, না হলে বেচারি না খেয়ে মারা যেতে পারে, এমন আছে। ওকে রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোনটা রেখে দিয়ে সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি সুমাইয়া রাগী চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সুমাইয়া তখন বলল, তার মানে তোরা দুজন মিলে ওইদিন আমার সাথে নাটক করেছিলি। তা নয় তো কি, তোর কি মনে হয় জান্নাতকে যদি আমি ভালোবাসতাম তাহলে জান্নাতকে অন্য কোথাও বিয়ে হতে দিতাম? তাহলে আমাকে এতদিন কষ্ট দিলি কেন? এমনি মন চেয়েছে তাই। কি মন চেয়েছে তাই এতটা কষ্ট দিবি আমাকে? সুমাইয়া বলেই রাগে চোখটা লাল নীল হলুদ সবুজ রং ধারণ করলো, তারপর আমার কাছে এসে ঠাস করে একটা চর বসিয়ে দিল গালে। তখন আমিও দেরি না করে সুমাইয়ার গালে ঠাস করে চর বসিয়ে দিলাম। সুমাইয়া গালে হাত দিয়ে বলল, আমাকে মারবি কেন তুই? আগে বল, তুই মারলি কেন আমাকে? তুই আমাকে এতদিন কষ্ট দিয়েছিস তাই। তোকে 5 দিন কষ্ট দেওয়ায় আমাকে চর দিয়েছিস? তাহলে হিসাব কর, আমাকে যে ভুল বুঝে 4 বছর কষ্ট দিয়েছিস তাহলে তুই কয়টা চর পাও না হিসাব করে দিব নাকি সবগুলো? সুমাইয়া কান্না মুখে দাঁড়িয়ে রইল আমার সামনে। কখন যে কান্নার বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহই জানে, তাই বললাম, চুপ, একদম কাঁদবি না। আচ্ছা সরি, যা, আর জীবনেও তোকে সন্দেহ করব না, এবারের মতো মাফ করে দে আমাকে। কানে ধর আগে। আচ্ছা এই নে ধর, এবার তো মাফ করে দে। জীবনে যদি আর কোনোদিন সন্দেহ করিস তাহলে এরপর আর কিছু না বলে হাতে ডিভোর্স পেপার দিয়ে তোকে তোর বাসায় পাঠিয়ে দিব। সরি, সেই দিনটা আর আসবে না, এখন বল মাফ করেছিস কিনা। হুম, এবার এদিকে। ব্যাস সুমাইয়া গিয়ে আমাকে জড়িয়ে ধরল। এভাবে কিছুক্ষণ থাকার পর আমি বললাম, তোর মনে কি এখনো আমাকে নিয়ে কোনো সন্দেহ আছে? না, কেন? তাহলে এত আস্তে জড়িয়ে ধরেছিস কেন? শরীরে কি আর জোর নেই? এখনো সুস্থ হইনি, সুস্থ হওয়ার পর শক্ত করে জড়িয়ে ধরব। তাহলে থাপ্পড় মারার সময় এত শক্তি আসলো কোথা থেকে তোর হাতে? থাপ্পড় তো আস্তেই মেরেছিলাম শক্তি নেই বলে। মিথ্যা কথা, ইস কি জোরে মেরেছিস, এখনো ব্যথা করতেছে? চুপ, মিথ্যা কথা না বলে আয় বাসায় যাই, আব্বু আম্মু বসে আছে। হুম চল। তারপর সুমাইয়াকে নিয়ে চলে আসলাম। আসার পথে সারাটা রাস্তা সুমাইয়া আমার হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শুয়েছিল। বাসায় ঢুকতেই দেখি আব্বু আম্মু সুমাইয়াকে নিয়ে ব্যস্ত হয়ে গেল আর আমার দিকে দুজনেই রাগী চোখ নিয়ে তাকালো। আমি কিছু না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বাহিরে আসতেই দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে, তাই বললাম, ফ্রেশ হয়ে আয়, খেতে যেতে হবে। বলেই সুমাইয়া ফ্রেশ হতে চলে গেল। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। রাতে এসে আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়া এসে দরজা লাগিয়ে আমার পাশে শুয়ে গেল। আমি সুমাইয়াকে জানানোর জন্য কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে গেলাম। সুমাইয়া কেমন রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ সুমাইয়া কোলবালিশটা টেনে নিয়ে গেল। আমি তাকাতেই দেখি সুমাইয়া কোলবালিশটা জানালা দিয়ে নিচে ফেলে দিল। তারপর বিছানায় এসে লাল নীল হলুদ রাগী চোখ দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই জিজ্ঞাসা করলাম, কিরে কোলবালিশ নিলি কেন আর এভাবে তাকিয়ে আছিস কেন? বউ থাকতে কোলবালিশ জড়িয়ে ধরেছিস কেন? তুই এসে চুপচাপ শুয়ে গেলি, তাহলে আমি কি করব? তাই কোলবালিশটা জড়িয়ে ধরে শুয়েছিলাম। সুমাইয়া কিছু না বলে চুপচাপ আমার বুকে মাথা দিয়ে শুয়ে গেল। আমিও কিছু না বলে চুপচাপ জড়িয়ে ধরলাম। সুমাইয়ার রাগটা এখনো কমেনি, বুঝতে পারতেছি কি জানি করে আল্লাহ জানে হঠাৎ সুমাইয়া আমার বুকে কামড়ে ধরল। তাই সুমাইয়াকে বললাম, ওই কি করছিস, ছাড়, ব্যথা পাচ্ছি তো, ওই ছাড়, ব্যথা পাচ্ছি তো, প্লিজ ছাড়, আর হবে না। মনে হয় কথাটা কাজে দিয়েছে, তাই সুমাইয়া কামড় ছেড়ে দিয়েছে। কামড় ছেড়ে দিয়ে বলল, মনে থাকে জানো। তুই কি ভালো হবি না কোনোদিন, এভাবে কেউ কামড় দেয়, ওহ ব্যথায় ছিঁড়ে যাচ্ছে জায়গাটা। সুমাইয়া কোনো উত্তর না দিয়ে চুপচাপ জড়িয়ে ধরে শুয়ে রইল। তাই আমিও আর কোনো কিছু না বলে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল সপ্তাহখানেক। সুমাইয়া পুরো সুস্থ, আর আজকে সুমাইয়ার বার্থডে, তাই বাড়িতে হালকা সাজালাম, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম। রুমে এসে দেখি রেডি হয়ে বসে আছে। সুমাইয়াকে নিয়ে নিচে গেলাম। তারপর সব কিছু হলো, অনুষ্ঠান শেষ করে সব কিছু শেষ করে সব কিছু গোছাতে প্রায় 3টা বেজে গেছে। তাই ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য রেডি হতে লাগলাম। কালকে শুক্রবার, তাই কোনো চাপ নেই, সময় নিয়ে সব কিছু করলাম। সুমাইয়া
আজ অনেক খুশি। সোমাইয়া ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরল, আমার দিকে তাকিয়ে বলল, আজকে না আমি অনেক খুশি। হুম, বুঝলাম। আর কিছু বলবি নাকি ঘুমাতে যাব? আরে শুন না, তোর সাথে একটা কথা আছে। কি কথা? তুই তো আজকে আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট দিলি। তো তো আমি তোকে একটা রিটার্ন গিফট দেব। কি গিফট? বলেই সুমাইয়া আমাকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে আমাকে লাগিয়ে ফেলল। তারপর আমার ঠোঁটগুলো সুমাইয়া নিজের আওতায় ভুক্ত করে ফেলল। সকালে ঘুম ভেঙে দেখি সুমাইয়া এখনো ঘুমাচ্ছে, তাই আমি কিছুক্ষণ সুমাইয়ার দিকে তাকিয়ে রইলাম। তার মুখে পড়ে থাকা এলোমেলো চুলগুলো তার কানে গুঁজে দিলাম। সুমাইয়া হালকা নড়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি তাকিয়ে রইলাম এক নজরে তার সেই মায়াবী মুখের দিকে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজে, তাই ভাবলাম এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। সুমাইয়াকে হালকা করে ডাক দিতেই সুমাইয়া বলল, ঘুমাতে দে, বলেই আমার উপরে উঠে শুয়ে গেল। আমি আর কি বলবো, তাকিয়ে রইলাম সুমাইয়ার দিকে আর ভাবতে লাগলাম, যাক মেয়েটাকে বোঝাতে পেরেছি, পাগলিটা আসলে আমাকে অনেক ভালোবাসে, এসব ভাবতেছিলাম। তখনই সুমাইয়া চোখ খুলল, তাই সুমাইয়াকে বললাম, আচ্ছা সুমাইয়া তোকে একটা কথা জিজ্ঞাসা করি। হুম, বল। তুই আমাকে এত সন্দেহ করিস কেন? দেখ, তোকে অন্য মেয়ের সাথে দেখলে আমার অনেক খারাপ লাগে, তার উপর ভয় লাগে। যদি ওই মেয়েটা তোকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়, তাই তোকে আগলে রাখতে চাই, তাই সন্দেহ হয় এত। শোন, আমাকে তোর কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না, তাই ভয় পাস না আর ওকে। হুম, বলেই সুমাইয়া আবারও বুকে মাথা দিয়ে শুয়ে গেল। আমি সুমাইয়াকে জড়িয়ে ধরে ভাবতে লাগলাম, পাগলিটা আমাকে নিয়ে এত চিন্তা করে, আমাকে হারানোর ভয়ও নিয়ে থাকে দেখি, পাগলি কোথাকার। মনে মনে হালকা হেসে দিলাম, এসব ভাবতে ভাবতে কখন যে আবার ঘুমিয়ে গেলাম তা বলতে পারবো না। এমন পাগলি সবার লাইফে থাকলে প্যারা দিবে এটা ঠিক, তবে আফটার লাইফে ভালোবাসার কোনো কমতি হবে না।